তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য কোচবিহারের জিরানপুরে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের জিরানপুরের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার জেলা পুলিশের উচ্চ আধিকারিক সহ আরও অনেকে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে রবিবার দুপুর দুটো নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের নাটাবাড়ি বিধানসভা এলাকার জিরানপুরের বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। পার্থবাবু যদিও কোচবিহারে থাকেন, কিন্তু পার্থবাবুর ওই গ্রামের বাড়িতে ছিলেন তার বাবা মা দাদাসহ পরিবারের অন্যরা। জানা যায় 4 থেকে 5 জন গাড়ি করে এসে হামলা চালায়, যদিও গুলিতে কেউ জখম হয়নি। তবে ফেরার সময় দুষ্কৃতীরা একটি বাইক নিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যান পার্থবাবু, বাবা মা সহ অন্যদের খবর নেন তিনি। তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক খোকন মিয়া বলেন, আমাদের জেলা সভাপতির বাড়িতে গুলি চালানোর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই এই গুলি যেই চালাক না কেন তাকে পুলিশ খুঁজে বের করে গ্রেপ্তার করুক। কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় জানান, না আমি তো এই কোচবিহার এই বাড়িতে থাকি। দুটোর সময় হঠাৎ করে বাবা ফোন করলেন, বললেন যে বাড়িতে গুলি চলেছে। সভাপতি আমি উদ্বিগ্ন হয়ে পড়ি, হন্তদন্ত হয়ে ছুটে যাই গাড়ি ঘোড়া নিয়ে। সেখানে বাবা মার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আমাদের বাড়ির সামনের যে দরজাটা রাস্তার উপরে সেটা দিনের বেলা খোলাই থাকে, তো কেউ বা কারা সেই বাড়ির ভেতর দিয়ে ঢুকেছিল, তার পেছনে গুলি বন্দুক নিয়ে নাকি আরও 4-5 জনের একটা টিম ঢুকেছিল তার গুলি করতে করতে। এমত অবস্থায় সবাই আতঙ্কিত হয়, বাড়ির প্রায় ভেতরেই তারা ঢুকে গুলি চালায়। তারপর তারা ফিরে যায় একটা মারুতি অমনি ভ্যানে, ফিরে যাওয়ার সময় অমনি ভ্যানে তারা উঠেছিল, সেটা বাবা দেখেছে। তারা কাউকে চিনতে পারেনি, এবং তারা কারা কী উদ্দেশ্যে এলো, যারা পালিয়ে গেছিলো তারাই বা কারা, সবটা মিলিয়ে গোটা বিষয়টা নিয়ে আমি ধন্দে রয়েছি। পুলিশ বিষয়টা খোঁজ নিচ্ছে, আমিও ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, আরও বিস্তৃতভাবে খোঁজ নিয়ে পরবর্তী বিষয়টা কী কেন আমি ওটা হয়তো জানতে পারবো। পুলিশ দুটো একটি গুলির খোল উদ্ধার করেছে। না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড তো এই মুহূর্তে সেখানে হয়নি, বা কী ধরনের সকাল বা বিকালে কোনো টেনশনও ছিল না। সুতরাং স্বাভাবিকভাবে ওখানে বাবা মা থাকেন, সেখানে কী এমন হতে পারে এ নিয়ে আমি বুঝতে পারছি না। না, বাবা একটা এফআইআর করেছেন, যেহেতু বাড়িতে এ ধরনের একটা ঘটনা ঘটেছে বাড়ির সামনে, স্বাভাবিকভাবে সেটা এফআইআর করেছেন এবং যা দেখেছেন সেটাই এফআইআরে তিনি উল্লেখ করেছেন। সেটাই তো উদ্দেশ্য, আমার এই বাড়ির সামনে হলে নাই একটা উদ্দেশ্য আমি খুঁজে বের করার চেষ্টা করতাম, কিন্তু সেই বাড়িতে বাবা মা থাকেন, সেখানে কী হতে পারে এটা নিয়ে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। প্রসঙ্গত, কিছুদিন আগে কেএলএর তরফ থেকে পার্থ প্রতিম রায় ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে খুনের হুমকি দেওয়া হয়। তারপরে এই হামলার ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে। তবে এর পেছনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিছুদিন আগে বিজেপির কিছু লোকজন তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জিরানপুরে তৃণমূলের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তার জেরে এই হামলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।